বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। জায়গাটি কি একটু চেনা মনে হচ্ছে? না, আমার বন্ধুদের তো একটুও চেনা মনে হচ্ছে না। এটা কিন্তু আমার কলকাতার রান্নাঘর নয়, আমি চলে এসেছি মেড কিচেনে। তো এইখান থেকে একটুখানি একটা ব্রেকফাস্ট করবো, তা যখন মনে হলেও দেখো এখানে তো আমাকে এত কিছু করতে হচ্ছে না, না বা হবেও না, তা একটু আধটু যদি করি তাহলে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। আমি জানি তোমরা আমার সঙ্গে ভালোবেসে থাকবে। তা আজকে করছি একটা অ্যাভোকাডো, তোমাদের এই যে অ্যাভোকাডো, ও আমার মেয়েদের না এই ধরনেরই একটু খাওয়া দাওয়া, জানো, একটু ডায়েট ফুড, এবং এটা সুপার ফুড বলে, এটা তোমরা সবাই জানো। তাই অ্যাভোকাডো একটা ডিপ করছি, তা সেইটা দিয়ে ওরা ওই ব্রেডকে টোস্ট করে আর এইটা দিয়ে ডিপ করে ওরা খায়। তা এইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যারা অ্যাভোকাডো জোগাড় করতে পারো অবশ্যই এটা তোমরা খাবে, খেয়ে খুব হেলদি ফুড, জানো তো, এইটা খেলে দারুণ শরীর ভালো থাকবে। তা একটু তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিচ্ছি। কলকাতার বাড়িতে তো অন্য অন্য জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, অ্যাভোকাডো তো সত্যি আমাদের কলকাতায় আসে না, তা সেটা আমি কখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু এইখানে যখন এসেছি চলো এইটা নিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করি, কি করে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো চলে এসো আমার সঙ্গে। দেখো বন্ধুরা, অ্যাভোকাডোটা এইভাবে নিলাম, নিয়ে এটা একটা লম্বা লম্বি শেপে এটা কেটে নিতে হবে মাঝখান থেকে। হ্যাঁ, আর তোমরা তো সবাই জানো ছুরিতে আমি কাটার খুব একটা পারদর্শী নয় বাবা, এটা বেশ শক্ত। তা যাই হোক, চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে এটা দেখো মাঝখান থেকে কেটে নিলাম। এইবার কেটে নেবার পর এইখানে একটা দেখো বীজ আছে, হ্যাঁ, এই বীজটাকে আমি বার করে দিলাম, দেখেছো বীজটা কত বড় বড় বীজ। আর এটাও আমি কেটে নিয়েছি, এই যে এই দুটো নিয়ে এবার এগুলোকে আমি, এই শাঁসগুলোকে আমি এইভাবে বার করে নেবো। দেখো এই করে আমি এই বাটিতে রাখলাম। আচ্ছা, খুব হেলদি অপশান কিন্তু, তোমরা যদি কেউ খেতে চাও দারুণ ভালো এই অ্যাভোকাডো, তোমরা সবাই জানো। তা আমি তো কখনো করি না এইসব কলকাতার বাড়িতে, তা যাই হোক এইগুলো ইচ্ছে হলো যে মেয়ের কাছে, মেয়েরা এইরকমই সব খায়, তা ইচ্ছে হলো যে যখন এটা আমার মেয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে তখন আমি এটা করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, এই দেখো এইগুলোকে আমি পুরো বা শাঁসগুলোকে বার করে নিলাম। এইবার জানো তো আমার নাতনি এখন ব্যাডমিন্টন খেলতে গেছে, ও নেই, ও থাকলে বাবা ও আমাকে ছাড়ছে না জানো, আসা থেকে মানে সমানে, কালকে কালকে আমার আমার আর দাদার সঙ্গে শুয়েছে, কিছুতেই আমার আর তোমাদের দাদাকে ছাড়ছে না। এখন দাদাকে নিয়ে গেছে, ব্যাডমিন্টন ক্লাস আছে ওর, তা ওই ব্যাডমিন্টন ক্লাসে কিছুতেই আমাকেও বলছিল দিদি তুমি চলো, মিঠি দিদি তুমি চলো। আমি একটু দেখো তোমার, আমি এসেছি আমার বন্ধুদের সঙ্গে তো ভিডিওগুলো দিতে হবে, আমি বললাম ঠিক আছে তুমি আজকে যাও, দাদা যাচ্ছে, আর আমি অন্যদিন যেদিন তোমার ব্যাডমিন্টন ক্লাস থাকবে আমি অবশ্যই যাব, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তোমরা অনেকেই আমায় লিখেছো যে তোমার মেয়েদের দেখতে চাই, তোমার নাতনিকে দেখতে চাই, ওদের সঙ্গে সব কিছু দেখতে চাই, আমরা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো আমার অনেক বন্ধু আমাকে এইসব লিখেছো, তা ঠিক আছে আমি যতটা পাচ্ছি আমি এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমার মনে হয় তোমাদের খুব ভালোই লাগবে, কারণ দেখো কলকাতার একঘেয়ে ভিডিও তোমরা দেখো তো, দেখে দেখে তোমরা পুরো পচে গেছে, বৌদি কি করছে না করছে, এরপর এটা করবে ওর পর এটা করবে, তোমরা প্রত্যেকে জানো, কিন্তু এখানে একটু নতুন জায়গা, নতুন ভাবে করছি। দেখো বন্ধুরা, এইটা তো আমি বার করে নিলাম, এবার বার করার পর এই 12টার মতো রসুন নিয়ে আমি একটু চপ করে নিলাম রসুনটাকে, হ্যাঁ, চপ করে নিয়ে এরপরে আমি এইটা, এই রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব, এই যে এর মধ্যে দিয়ে দেব, তারপরে এইটাকেও দিয়ে দিলাম, এইটাকেও দিয়ে দিলাম। আচ্ছা, দেবার পর এই আধখানা লেবু আমি কেটে নিলাম, নিয়ে টুইস করে এর মধ্যে আমি দিয়ে দিলাম, এই দেখো এই রসটা। হ্যাঁ,
কিছুই ব্যাপার নয়, কিন্তু খুব হেলদি অপশান, এটা কিন্তু তোমরা খেতেই পারো, ভীষণ হেলদি অপশান, যদি তোমরা অ্যাভোকাডো যদি মানে অ্যারেঞ্জ করতে পারো, কারণ কলকাতায় এগুলো একটু কস্টলি হয়ে যায়। ঠিক আছে, যদি তোমরা কেউ ধরো এই সব হেলদি অপশানগুলো যেতে পারো, করতে পারো, এটাই হচ্ছে আমার দেখাবার প্রচেষ্টা করলাম আর কি তোমাদের সঙ্গে। মোটামুটি আমার পুরো লেবুটা, আধখানা লেবু আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি, হ্যাঁ, এটা হচ্ছে অলিভ অয়েল, এটা হচ্ছে অলিভ অয়েল, হ্যাঁ, অলিভ অয়েল বেশি নয়, অল্প করে, দেখো ওই এক চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এ দেখো একটু নুন, এটা হচ্ছে পিঙ্ক সল্ট, হ্যাঁ, একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো অল্প করে নুন দিয়ে দিলাম। দেবার পর এইবার এটা আমি গ্রাইন্ডারে বেটে নেব, বেটে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এরপরে, হ্যাঁ, আমি কি করছি, চলো। বন্ধুরা, আমি তো এটা দেখো গ্রাইন্ডারে বেটে নিলাম, সেটা তোমাদের বললামই। আর এই যে ডিপটা হয়েছে, এটাকে বলে গুয়াকামোলে, হ্যাঁ। আচ্ছা, এই এই ডিপটা দিয়ে তোমরা কিন্তু একদিনে এতটা খেতে পারবে না, এটা জাস্ট বাটারের মতো একটা ইউজ হবে, এটাকে তোমরা পাউরুটি ব্রেড দিয়ে খেতে পারো বা নাচোস দিয়ে খেতে পারো, এটা করে ফ্রিজে রেখে দিলে দিয়ে এইটাকে তোমরা যখন ডিপ করে করে খাবে, এবং ভীষণ হেলদি অপশান এটা, এটা তোমরা করবে। আমি তারপরে আসছি একটু বাদে, হ্যাঁ। দেখো বন্ধুরা, এত টেস্টি খাবার না মেয়ে দিয়েছে, প্লেটে করে খেয়ে নিয়েছি, তারপরে ভাবলাম এই রে, আমি তো আমার বন্ধুদের সঙ্গে দেখালাম না, মেয়ের কাছে এলে আমি এই ব্রেকফাস্টটা করেই থাকি, কিন্তু এখন ওর সঙ্গে একটু গল্প করছি। এই যে দেখো, পাউরুটি টোস্ট করে দিয়েছে সেটা, আর এই যে অ্যাভোকাডো, দারুণ টেস্টি জানো তো, মানে আমার মুখ ছেড়ে যাচ্ছে। আমি আমার মেয়েকে বলছি যে তুই যদি এবার রোজ দিস, আমি রোজ ব্রেকফাস্টে এটা খাবো, আমার এত টেস্টি লেগেছে এইটা, ওরা তো খেয়েই থাকে। তা তোমাদের দেখিয়ে দিলাম, এই যে খাচ্ছি, হেভি লাগছে, বাটার ফেলে খাবে, অথচ দারুণ একটা সুপার ফুড এটা, তোমরা ট্রাই করতেই পারো। হ্যাঁ, আবার আসছি, অনেক কিছু দেখাবার আছে, চলো সঙ্গে থাকো কিন্তু সারাদিনের জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোরে মেয়ের ফ্ল্যাটের কাছে এসেছি। তবে এটা জেনে রাখো, এটা একটা বিগ কমিউনিটি, এখানে গাছগাছালি, আড্ডা মারা, বসা, পার্ক, একটা আড্ডা পার্ক নয়, প্রচুর পার্ক, এই সমস্ত সব অ্যাভেলেবিলিটি আছে। আমি এখন যাব ক্লাব হাউসের দিকে, কারণ নাতনি ওখানে ব্যাডমিন্টন ক্লাসে গেছে, ব্যাডমিন্টন ক্লাস এখনই আরম্ভ হবে 15-20 মিনিট বাদে, ওর স্যারের পারমিশন নিয়ে আমি শ্যুট করার চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। তো তারপরে ও চলে যাবে ক্লেতে, ক্লেতে ও মোটামুটি সারাদিন সারা দুপুরটা কাটিয়ে ওখানে খাওয়ার সময় খাওয়ার ক্লাস, ঘুমের সময় ঘুমের ক্লাস, খেলার সময় খেলার ক্লাস, কারণ এখন স্কুলগুলো সব ছুটি, আর ক্লেগুলোতে বা মায়েরা বাবারা দিয়ে রাখে এই কারণে যাতে তারা নিজেদের কর্মস্থলে কনসেন্ট্রেট করতে পারে, বাচ্চাকে নিয়ে খুব একটা বিরাট ব্যস্ত হওয়ার নেই, কারণ ওখানে হাই প্রাইস লাগে, খাওয়া দাওয়া দেখা ঘুম সব কিছুর জন্য আলাদা আলাদা টিচার আছে, তারা সেগুলোকে দেখে, এগুলো আজকাল হয়েছে যেগুলো আমাদের সময় ছিল না, তো এগুলো হাই কস্ট, বাট স্টিল এইভাবে চলে। আর দেখো কত অবহেলায়, আমার পেছনটা দেখো কত শীতের নানা রকম গাছগাছালি হয়ে রয়েছে, এবং দ্যাট ইজ ওয়েল মেনটেন্ড। তো আমরা এগুলো দেখতে দেখতে একটু এগোচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে ক্লাব হাউসে যাওয়া, যেটা তোমাদের আগেই বললাম, বড় বড় বাড়ি সব, আমার পেছনটা দেখো, এইদিকে যদি ঘুরি দেখো লাইন দিয়ে দেখো পরপর পরপর ব্লক, হ্যাঁ, যে ব্লকগুলোতে প্রচুর স্কাইস্ক্রাইপার, প্রায় 20-21 তলা পর্যন্ত আছে। তো আমার মেয়েরা যে ফ্ল্যাটে থাকে সেটা প্রায় 18-19 তলায়,
তো বাংলা ইংরেজি মিলিয়ে। তো যাই হোক, এটা ওভারঅল ভীষণ ডিসিপ্লিন এবং খুব সুন্দর, কারণ এখানে কোনো গাড়ি অ্যালাও নয় এবং এখানে গাড়ির যা আছে সব বেসমেন্টে, মাটির নিচ দিয়ে যাতায়াত করে। গাড়ি উঠলে তার ফ্ল্যাটের এগেনস্টে কমিউনিটি থেকে একটা পেনাল্টি চলে আসে। এখানে হচ্ছে দেখো ছেলেপুলেরা খেলে, হ্যাঁ, এবং বাচ্চারা সব, কেউ স্কুল যাচ্ছে, কেউ ক্লেতে যাচ্ছে, কেউ দৌড়চ্ছে, কেউ ছুটছে, হ্যাঁ, এবং এগুলোর সিকিউরিটির মধ্যে খেয়াল করে দেখো, আমি তোমাদের দেখাবো এখানে বাচ্চারা সব খেলাধুলো করছে, যেটা আমি তোমাদের এক্ষুনি দেখাবো। কেউ কোনো বাচ্চা হয়তো খেলছে, হ্যাঁ, কী বলে, স্কুটি নিয়ে দৌড়চ্ছে, কেউ ফুটবল খেলছে, এগুলো নানা রকম দেখার জায়গা, খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। ঠিক আছে, তো আমরা এখন চলেছি, একটু বাদে তোমাদের কাছে আবার ফিরে আসছি। ছোট করে আর একটা জিনিস দেখাই তোমাদের, যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে, গতকাল সন্ধ্যাবেলাও তোমাদের এইগুলো আলোতে শ্যুট করেছি জাস্ট আসার পরেই। এখন দেখো, এটা হচ্ছে ক্লাব হাউস, যে ক্লাব হাউসটার কথা আমি তোমাদেরকে লাইট জ্বলা অবস্থায় দেখিয়েছিলাম। দিস ইজ ন্যাচারাল বিউটি, এবং এই ন্যাচারাল বিউটিতে যে ক্লাব হাউসটা দেখা যাচ্ছে, লোকজন হাঁটছে, চলছে, কেউ বাচ্চা নিয়ে বেড়াচ্ছে, কেউ বাচ্চাকে সাঁতার কাটাচ্ছে, নানা রকম ফেসিলিটিস। এবং এখানে এই যে সোজা বাড়িটা দেখছো, যে সোজা ঘরটা, সেটাকে আমি একটু জুম করার চেষ্টা করছি। এটা হচ্ছে ভিজিটাররা, যদি কারোর ভিজিটার আসে, এখানে প্রথমে নাম লিখিয়ে ওখানে ওয়েট করতে হবে, তারপর যে যে ফ্ল্যাটের লোক তারা ডেকে পাঠাবে, বা যদি তাদের কোনো অসুবিধে থাকে তারা নিজেরা এসে এখানে তাদের গেস্টের সঙ্গে মিট করবে প্রিভেসির জন্য। হ্যাঁ, আর এই ক্লাব হাউস আর বাচ্চাদের যে সুইমিং পুলটার কথা তোমাদের কাল বলছিলাম, দিস ইজ দ্য চিলড্রেন্স সুইমিং পুল। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের চিলড্রেন্স পুল। ঠিক আছে, দেখতে থাকো। কতগুলো জিনিস তোমাদের দেখানো দরকার, ইচ্ছে করে লোকে এখানে বসতে পারে, আরাম করতে পারে। এখানে নানা রকম খাবার জিনিস আছে, কেউ হয়তো খিদে পেলো, কেউ চকলেট খেলো, কেউ বিস্কুট খেলো, এগুলো কিন্তু চার্জ আছে, এবং সেগুলো অটো ওইখান থেকে নেবার পরে ওই ওখানে সিকিউরিটি বসে আছে, তার কাছে নোট করিয়ে নিতে হয় এবং তোমার ফ্ল্যাটের নামে বিল চলে যায়। এবং ইট ইজ এই যে এগুলো খুব সুন্দর সিস্টেম, দেখো ক্লিনিং চলছে, ওপরে বা অবজারভেটরি আছে, আবার র্যাম্প দিয়ে ওপরে উঠে জিম টিমে যাওয়ার জায়গা আছে, ইন্ডোর স্টেডিয়াম এখান থেকে এক চিলতে দেখা যাচ্ছে। বেরিয়ে পড়লাম আমি, এইবার বাইরের দিকে আসছি, যেখানে অনেকেই নানারকমভাবে টাইম স্পেন্ড করে। দেখতে থাকো, টাটা।